প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ মাইটিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি জিসমিনা রফিদোসি শুরুতে জানাবো সংবাদ শিরোনাম ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে করোনা সংক্রমণ আশঙ্কা বিশেষজ্ঞদের সীমান্তে লকডাউন কার্যকর ও ব্যাপক টেস্টের পরামর্শ টানা 41 দিন পর করোনা শনাক্ত 2500 ছাড়ালো মৃত্যু আরও 36 জনের লকডাউনেও কমছে না সাতক্ষীরায় সংক্রমণের হার বিএনপির বহুদলীয় গণতন্ত্র ছিল বহুদলীয় তামাশা বললেন কাদের করোনা ও আওয়ামী লীগ দেশকে তছনছ করে দিচ্ছে মন্তব্য ফখরুলের ভারী বর্ষণ ও তিন ঘণ্টায় ঢাকার জলাবদ্ধতা নিরসন হবে জানালেন মেয়র তাপস খেলার মাঠ মুক্ত রাখতে সচেষ্ট সিটি কর্পোরেশন শুনলেন সংবাদ শিরোনাম সংবাদে ছাপ থাকছে মাইটিভির বুধবারের বিশেষ আয়োজন নগর দর্পণ এবার বিস্তারিত দেশের করোনা পরিস্থিতি আবারও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা তাদের মতে সীমান্তে দেখা দেওয়া ভারতীয় ভ্যারিয়েন্টের সংক্রমণ পুরো দেশে ছড়িয়ে পড়লে সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্তের জেলাগুলোতে লকডাউনের কঠোর বাস্তবায়ন এবং ব্যাপক হারে করোনা টেস্টের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা এস এম আরিফের রিপোর্ট কয়েকদিন ধরে দেশে আবারও বাড়ছে করোনার প্রকোপ সংক্রমণের হার ছাড়িয়েছে 12%, কোনো কোনো সীমান্ত এলাকায় সংক্রমণ 50%-এর বেশি, কোনো কোনো জেলায় তা অতিক্রম করেছে 60%। সীমান্ত পেরিয়ে ভারতীয় ভেরিয়েন্ট খ্যাত ডেল্টা দেশে প্রবেশ করে দ্রুত বিস্তার লাভ করছে এতেই ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে করোনা সংক্রমণ সীমান্তের জেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা রোগী বাড়ছে মৃত্যু কোনো জেলায় 50% 70% কিন্তু আক্রান্ত এটা কিন্তু খুব খারাপ লক্ষণ ঢাকা শহরে এইরকম আক্রান্ত কখনো হয়নি এই যে জিনিসটা সংক্রমণের হার মৃত্যু হার যদিও এখনও কম আছে তাও 22 জন ছিল কয়েকদিন আগে গতকাল ছিল 44 তার মানে কিন্তু ডাবল হয়ে গেল এইটাই যখন 88 হবে এটা কিন্তু আমাদের জন্য খুব খারাপ হবে সীমান্তবর্তী জেলাগুলোতে এটাকে আটকাতে না পারি তাহলে অবশ্যই এটা অনেকখানি ছড়াবে এবং আপনি জানেন ইতিমধ্যে এটা ঢাকার নবাবগঞ্জে কিংবা গোপালগঞ্জে এই ডেল্টা ভেরিয়েন্টটা কিন্তু পাওয়া যাচ্ছে সংক্রমণ নিয়ন্ত্রণে সীমান্তে লকডাউন কঠোর বাস্তবায়নের তাগিদ দেন বিশেষজ্ঞরা আমাদের যত সক্ষমতা আছে সবকিছু নিয়ে আমাদের ঝাঁপিয়ে পড়া উচিত যাতে করে সীমান্তবর্তী জেলাগুলোতে ধরুন আগামী 14 দিন অথবা সর্বোচ্চ 28 দিনের মধ্যে আমরা সংক্রমণটা এই পর্যায়ে নামিয়ে নিয়ে আসতে পারি যাতে করে এটা ওই এলাকার জন্য বড় সমস্যা না হয় পাশাপাশি আমাদের জন্য অন্যান্য জেলাগুলোতে এই সংক্রমণটা ছড়িয়ে না পড়ে স্ট্রং ভূমিকা নিতে পারি কোনো লোক যদি এক জায়গা থেকে আরেক জায়গা না যায় তাহলে সারা দেশে ছড়াবে না অন্যথায় ঢাকা সহ সব এলাকায় যদি ছড়িয়ে পড়ে এটা আমাদের প্রতিরোধ করার ক্ষমতা কিন্তু অতটা নাই যেটা ভারতে আমরা দেখেছি জনগণকে সচেতন করার পাশাপাশি স্বাস্থ্যবিধি মানায় পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করলেন এই দুই করোনা বিশেষজ্ঞ জনসচেতনতা বাড়াতে হবে মাস্ক পরতে হবে এবং আমাদের প্রস্তুত থাকতে হবে যারা আক্রান্ত হচ্ছেন তাদের সংস্পর্শে যারা আসছে তাদেরকে ট্রেসিং করা এস এম আরিফ মাই টিভি ঢাকা দেশের সীমান্তবর্তী জেলাগুলোতে করোনা সংক্রমণের হার এখনও ঊর্ধ্বমুখী এমন পরিস্থিতিতে সংক্রমণরোধে বিধিনিষেধ বাস্তবায়নে শিথিলতা দেখালে পরিস্থিতি খারাপ হতে পারে বলে আশঙ্কা করছে স্বাস্থ্য অধিদপ্তর দুপুরে ভার্চুয়াল বুলেটিনে এই আশঙ্কার কথা জানান অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডাক্তার নাজমুল ইসলাম ভ্যাকসিন বিষয়ে তিনি বলেন আশা করছি শীঘ্রই আমরা প্রথম ডোজের টিকাদান কর্মসূচি চালু করতে পারব দ্বিতীয় ডোজের টিকার জন্য যারা অপেক্ষমান তারাও যথাসময়ে টিকা পেয়ে যাবেন রাজধানীর ঢাকা মহানগরের নির্দিষ্ট হাসপাতাল হাসপাতালে ফাইজারের টিকা দেওয়া হবে বলে জানান ডাক্তার নাজমুল ইসলাম বিগত 7 দিনের মাঝে করোনা যে পরিস্থিতিটি ছিল আমরা যদি 2 জুনের দিকে একটু তাকাই সেটি কিন্তু 10-এর নিচে ছিল 9.8%, তারপর দিনও কাছাকাছি ছিল কিন্তু জুনের 4 তারিখ থেকে কিন্তু সেটি 10%, তারপর দিন 11% এবং গতকাল আমরা 12%-এরও বেশি কিন্তু দেখেছি কাজে আমাদের এই জায়গাটিতে এসে সবাইকেই আরেকটু বেশি সচেতনতার এবং যার যার জায়গায় থেকে দায়িত্ববোধের পরিচয় দিতে হবে যাতে আমরা নিজেদের নিরাপদ রাখতে পারি এবং আমাদের পুরো দেশকে আমরা নিরাপদ রাখতে পারি
দেশে আগের দিনের তুলনায় করোনায় মৃত্যু কমলেও শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে। টানা 41 দিন পর 24 ঘন্টায় শনাক্ত 2500 ছাড়িয়েছে। এই সময় মৃত্যু হয়েছে 36 জনের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত 24 ঘন্টায় 2537 জন নতুন রোগী শনাক্ত হয়েছে। সর্বশেষ 8 এপ্রিল একদিনে 2500-এর বেশি নতুন রোগী শনাক্ত হয়েছিল। মঙ্গলবার 2322 রোগী শনাক্ত হয় আর মৃত্যু হয় 44 জনের। নতুন শনাক্তদের নিয়ে দেশে করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো 8,17,819 জন আর মোট মৃত্যু হয়েছে 12,949 জনের। শেষ 24 ঘন্টায় 20,584 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 12.33%। আগের দিন এই হার ছিল 12.12%। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে সীমান্ত জেলার সাতক্ষীরায় লকডাউন দিয়েও কমছে না সংক্রমণ। করোনা চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকরাই হাসপাতালে সাধারণ রোগীদের চিকিৎসা দিচ্ছেন। সিভিল সার্জন বলছেন, 2-3 দিনের মধ্যে করোনা চিকিৎসায় নিয়োজিতদের রোস্টার ডিউটির মাধ্যমে কোয়ারেন্টাইনে আনা হবে। প্রতিনিধি ফজল হক বাবুর রিপোর্ট জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। সীমান্ত জেলা সাতক্ষীরায় লকডাউনের মধ্যেও 24 ঘন্টায় 182 জনের করোনা পরীক্ষায় 108 জনের রিপোর্ট পজিটিভ এসেছে, যা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার 59.34%। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে প্রশাসনকে বাধ্য হয়ে নিতে হয়েছে কঠোর ব্যবস্থা। সাধারণ মানুষের অবাধ বিচরণ রোধে শহরের বিভিন্ন সড়কের সংযোগ স্থলে বসানো হয় পুলিশি চেকপোস্ট। তবে গ্রামাঞ্চলে অনেকেই ভঙ্গ করছে বিধিনিষেধ। মাস্ক আছে গাড়িতে, সকাল 8টা থেকে সকাল 12টা পর্যন্ত খোলা, তারপর থেকে বন্ধ। 100টা খুলেও একটুখানি বসে আছে। এদিকে যে চিকিৎসক ও নার্সরা করোনা রোগীর চিকিৎসা দিচ্ছেন, তারাই আবার সাধারণ রোগীদেরও চিকিৎসা সেবা দিচ্ছেন। তাছাড়া আক্রান্তদের বাড়িঘরেও সেভাবে করা যাচ্ছে না লকডাউন। করোনা রোগীকে যে চিকিৎসক বা নার্স বা অন্যান্য অ্যাটেন্ডেন্ট চিকিৎসা দিচ্ছেন, তারাই আবার হার্টের রোগীকে চিকিৎসা দিচ্ছেন একই প্রতিষ্ঠানে, এগুলো সরকারের নজরদারির মধ্যে নেই। বর্তমান সময়ে কোনো কেউ করোনা আক্রান্ত হওয়ার পর যে সেই ঘর বাড়িগুলো যে লকডাউন করা হচ্ছে, তাদেরকে অবরুদ্ধ করা হচ্ছে, এমন কিন্তু খুব একটা দেখা যাচ্ছে। প্রত্যন্ত অঞ্চলে গ্রামাঞ্চলে এগুলোকে মানছে না এবং লোকজন ইচ্ছেমতো চলাফেরা করছে। তবে প্রশাসন বলছে, প্রতিটি ইউনিয়নে ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনের মাধ্যমে আক্রান্তদের বাড়ি লকডাউন করা হচ্ছে। মোবাইল কোর্টের আওতায় এনে আমরা শাস্তি আরোপ করছি এবং যারা দিন আনে দিন খায় এরকম যে কিছু মানুষ রয়েছে, তাদেরকে আমরা আর্থিক সাহায্য সহযোগিতা করছি সরকারের পক্ষ থেকে। এবং পুলিশ, বিজিবি, বিভিন্ন ফোর্সের সবাই আসলে আমরা একত্রে কাজ করছি যাতে মানুষকে আটকে রাখা যায়। 2-3 দিনের মধ্যে করোনা চিকিৎসায় নিয়োজিত সকলকে রোস্টার ডিউটির মাধ্যমে কোয়ারেন্টাইনে আনা হবে বলে জানালেন সাতক্ষীরার সিভিল সার্জন। জনবলের অভাবে আমাদের দেখা যায় যে আসলে একই ব্যক্তিতে অনেক বেশি চাপ পড়ে যাচ্ছে। করোনা আছে, তার সাথে কিন্তু সাধারণ রোগও আছে। করোনাতে আমরা যাদের ডিউটি দিব তাদের আমরা কোয়ারেন্টাইনটা করবো, আর জেনারেল হাসপাতাল হিসাবে যারা ট্রিটমেন্ট দিবে তারা কোয়ারেন্টাইনটা পাবে না। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। টিকা নিয়ে টিআইবির তথ্য সঠিক নয় বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, টিকার বিষয়ে বাংলাদেশ কখনো একটি সূত্রের উপর নির্ভর করেনি, যোগাযোগ ছিল বলে এখন চীন থেকে টিকা আসবে। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, টিআইবি বেশিরভাগ ক্ষেত্রে গবেষণা না করে রিপোর্ট প্রকাশ করে, তাই তাদের রিপোর্টকে গবেষণা বলা যায় না। তথ্য চুরি আর তথ্য সংগ্রহ এক না হলেও দুটি বিষয়কে টিআইবি গুলিয়ে ফেলেছে বলেও মন্তব্য করেন হাসান মাহমুদ। আমি টিআইবির এই বক্তব্যের সাথে একমত নই। তারা স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করার জন্য কাজ করবে, এটি স্বাভাবিক, আমরাও চাই সেটি। আসলে তারা কোনো কোনো ক্ষেত্রে হয়তো গবেষণা হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে গবেষণা না করে একটি রিপোর্ট তৈরি করে, সেটিকে গবেষণা বলে চালিয়ে দেয়। বা যে সমস্ত দেশে তাদের তারা ফান্ড পান, তাদের দপ্তর, সদর দপ্তর, সেই সমস্ত দেশ সম্পর্কে কোনো কিছু আমরা কখনো বলতে দেখি নাই। শুধু বাংলাদেশ এবং দরিদ্র দেশগুলো নিয়ে তথ্যপাত্র নিয়ে প্রতিবেদন প্রকাশ করে, সুতরাং এই ক্ষেত্রেও তারা বিষয়টিকে গুলিয়ে ফেলেছে। বিএনপির বহুদলীয় গণতন্ত্র ছিল বহুদলীয় তামাশা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, হ্যাঁ না ভোটের মাধ্যমে বিএনপি গণতন্ত্রকে হত্যা করেছিল। সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বিএনপিকে হুঁশিয়ার করে বলেন, আন্দোলনের নামে সহিংসতা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইলে রাজপথে সমুচিত জবাব দেওয়া হবে।
বিএনপির বহুদলীয় গণতন্ত্র ছিল বহুদলীয় তামাশা। দুর্নীতি, হাওয়া ভবন প্রতিষ্ঠা, দখল আর ভোট জালিয়াতির মাধ্যমে গণতন্ত্রের অগ্রযাত্রাকে তারাই ব্যাহত করতে চেয়েছিল। আন্দোলনের নামে সহিংসতা সৃষ্টি করে গোলা পানিতে মার স্বীকার করতে চায় বিএনপি। আওয়ামী লীগ ও করোনা মিলে দেশকে তছনছ করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ কোনো দিনই জয়লাভ করতে পারবে না জেনে ক্ষমতায় থাকতে তারা নির্বাচনে খেলা করছে। সকালে নয়াপল্টনে এক অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, সাইবার ওয়ারে আওয়ামী লীগ মিথ্যা ছড়াচ্ছে। একদিকে আওয়ামী লীগ শত্রু, আরেকদিকে করোনা শত্রু, দুই দানব তাসনাস করে দিচ্ছে সব কিছু, ফলে আমরা বাধাগ্রস্ত হচ্ছি। কিন্তু এটাকে জয় করতে হবে, জয় করতে হবে, এই জয় করেই এগোতে হবে। রাজধানী সহ সারা দেশে বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে। বৃহস্পতিবার সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের সব বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। মৌসুমি বায়ু দেশের পূর্বাঞ্চলের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় বিরাজ করছে। আগামী 3 দিনে উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। ভারী বৃষ্টি হলেও নগরবাসীকে জলাবদ্ধতা থেকে 3 ঘন্টার মধ্যেই মুক্তি দেওয়ার লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলি নূর তাপস। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খেলার মাঠ উন্মুক্ত রাখতে সিটি কর্পোরেশনের চেষ্টা অব্যাহত থাকবে। সকালে রাজধানীর জলাবদ্ধতা দূর করতে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন, বর্জ্য স্থানান্তর কেন্দ্র ও পার্ক উদ্বোধন শেষে এসব কথা বলেন ফজলি নূর তাপস। বিস্তারিত জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। চলছে বর্ষা মৌসুম, কখনো থেমে থেমে বৃষ্টি, আবার কখনো মুষলধারায় দেখা দেয় জলাবদ্ধতা। রাজধানীতে জমে থাকা বৃষ্টির পানি খালে প্রবাহিত করার লক্ষ্যে নগরীর নর্দমা পরিচ্ছন্ন কার্যক্রম, বর্জ্য স্থানান্তর কেন্দ্র ও শেখ রাসেল পার্ক উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। নগরী জলাবদ্ধতা নিরসনে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানান তিনি। যেই বৃষ্টি আমাদের ঢাকা শহরে হয় এই বর্ষা মৌসুমে, সেই বৃষ্টির পানি ধারণ করার ক্ষমতা ঢাকা শহরের নাই, যার কারণেই আমরা বৃষ্টি হওয়ার সাথে সাথে আমরা দেখি যে জলাবদ্ধতা হতে থাকে। নালা নর্দমার বদ্ধ পরিবেশ থেকে যদি আমরা মুক্ত হতে পারি তাহলে পানি নিষ্কাশনের প্রবাহ বাড়বে এবং দ্রুত পানি নেমে যাবে। এই এই কাজটি আমাদেরকে আমরা স্বল্প মেয়াদে করতে চাচ্ছি এবং এই ব্যাপারে আমি সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করি। দক্ষিণ সিটি কর্পোরেশনের সকল মাঠ দখলমুক্ত করার কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান ফজলে নূর তাপস। যে খেলার মাঠ উন্মুক্ত এলাকা, এগুলো কোনোভাবেই কোনো ভবন নির্মাণের জন্য দেওয়া যেতে পারে না। আমি মাননীয় প্রধানমন্ত্রীর ব্যাপারে নির্দেশনা আছে, সেটাও আমি সকলের নজর এনেছি। আমি আশা করব তারা অচিরেই সেটা ছেড়ে দিবে, যাতে করে আমরা সেখানে উন্মুক্ত ওই ওয়ার্ডের 11 নম্বর ওয়ার্ডের জন্য, যেখানে কোনো খেলার জায়গা নেই, খেলার জায়গা সেই জমিটাই ছিল, সেটা যেন আমরা আবার ছেলে মেয়েদের খেলার উপযোগী করে উন্মুক্ত করে দিতে পারি। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। এবার নগর দর্পণ। বন্দর নগরীর চট্টগ্রামের গুরুত্বপূর্ণ সড়ক পোর্ট কানেক্টিং রোড, কিন্তু সড়কটির বেহাল দশায় ভোগান্তি বেড়েছে পথচারীদের। সড়কটি সংস্কারের সিটি কর্পোরেশন ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দিলেও দীর্ঘদিনে কাজ করা হয়নি। চট্টগ্রাম প্রতিনিধি এইচ এম আলমগীর হোসেনের তথ্যচিত্রে এস এম খোরশেদ আলমের রিপোর্ট। বন্দরনগরী চট্টগ্রামের অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক পোর্ট কানেক্টিং, চট্টগ্রামের অলঙ্কার বাস স্টেশন থেকে কাস্টমস হাউস পর্যন্ত 5 কিলোমিটার মূল সড়কের বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত ও খানাখন্দে ভরা। বৃষ্টি হলেই মূল সড়কের উপর 3 থেকে 4 ফুট পানি জমে সৃষ্টি হয় তীব্র জলাবদ্ধতা। নগরীতে বর্ষা মৌসুমে জোয়ার ও বৃষ্টির পানিতে সৃষ্ট জলাবদ্ধতায় অনেক ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়ি পানিতে একাকার হয়ে যায়। পোর্ট কানেক্টিং রোডের দুই পাশে উপযুক্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এমন দুর্ভোগের সৃষ্টি হয় বলে জানান স্থানীয়রা। বৃষ্টির কারণে চট্টগ্রাম মহাসড়কের হালিশর রাস্তায়
জলাবিতাকে রাস্তার কাজ না হওয়ার কারণে হাজার হাজার মানুষ কষ্ট পাচ্ছে। সিটি কর্পোরেশন রাস্তার কাজ করছে কিন্তু নালার ময়লাগুলো পরিষ্কার করে নেই, সেজন্য এখানে একটু বৃষ্টি হলে কোমর সমান পানি উঠে যায়। নালাগুলো যদি ঠিকমতো পরিষ্কার করা হতো পানির গতিটা ঠিকমতো বাড়ত। দীর্ঘদিন যাবৎ সড়কটির এই অবস্থায় সীমাহীন দুর্ভোগের কথা জানান ভুক্তভোগীরা। এই ভোগান্তিতেই আছি, কত মেহর আইলো আর গেল কিন্তু আমাদের এই সড়কের কোনো সমাধান খুঁজে পাইলাম না। এখানে যত রিপোর্ট করেন কোনো কাজ নাই, যে আসে একো করে দিব করেন কোনো লাভ নাই। একটা কাজ যদি চার পাঁচ বছর এভাবে পড়ে থাকে তাহলে বাকি কাজ আপনি বুঝতে পারতেছেন। এখানে রাস্তা এরকম ভাঙা রয়েছে, ঠিক করবে 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 বলতেছে কিন্তু এখনো কোনো ঠিক করার কোনো নাম গন্ধ নাই। তিন চার বছর ধরে এভাবে আছে, এগুলো জনদুর্ভোগ সহ্যের বার হয়ে গেছে। মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয়, এমনও সময় হয় গাড়ি উল্টে যায় ভাঙাতে পড়লে। আজকে 27 বছর এই রাস্তাটা এরকম কেন, আমরা এটা কর্তৃপক্ষের কাছে জবাব চাই। নগরীর গুরুত্বপূর্ণ এই সড়কটির জলাবদ্ধতার কারণে জনদুর্ভোগের কথা স্বীকার করে কাজের দীর্ঘ সূত্রিতায় হতাশা প্রকাশ করেন স্থানীয় জনপ্রতিনিধি। দোকানদারেরা দোকান করতে পারছে না, মানুষ পার্শ্ববর্তী এলাকার মানুষগুলো তাদের স্বাভাবিকভাবে জীবনযাত্রা করতে পারছে না। কন্ট্রাক্টর বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, সিটি কর্পোরেশন সিডিএ বলেন, আমি প্রথমে বলবো যে লোক দেখানো কোনো কাজ না করে জনকল্যাণে মানুষের মঙ্গলের জন্য কাজ করতে হবে, মানুষকে বাঁচাতে হবে। অন্যদিকে সিটি মেয়র জানান নগরীতে জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে কাজ চলছে, নতুন ঠিকাদার নিয়োগ করা হয়েছে, ডিসেম্বরের মধ্যেই সংস্কার কাজ শেষ হবে। কন্ট্রাক্টর বিল নিয়ে সে সটকে পড়েছে, কালো তালিকাভুক্ত করে আমি জরিমানা করে তাদের বাদ দেওয়া হয়েছে। নতুনভাবে সেটা টেন্ডার আহ্বান করা হয়েছে এবং আশা করি এই ডিসেম্বরের মধ্যে এই কাজটা শেষ করতে পারবো। সড়কটির সংস্কার কাজ দ্রুত শেষ হলে নগরীর যানজট অনেকাংশে নিরসন হবে। এক ঘন্টার স্থলে মাত্র 10 মিনিটের মধ্যেই অলঙ্কার থেকে পৌঁছানো যাবে চট্টগ্রাম বন্দরে। এসএম খোরশেদ আলম, মাইটিভি। দিনাজপুরের ঐতিহ্যবাহী পর্যটন স্পট সুখসাগরের টিলা কেটে রাস্তা তৈরি করা হচ্ছে। এতে পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে দেখা দিয়েছে জলাবদ্ধতা। জমি আবাদ করা নিয়ে সমস্যায় পড়েছেন কৃষকরা। স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতার ছেলের আবাসন প্রকল্পের জন্য টিলা কেটে রাস্তা করায় ক্ষুব্ধ এলাকাবাসী। প্রশাসন বলছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। প্রতিনিধি মুকুল চট্টোপাধ্যায়ের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন শিউলি রোজা। দিনাজপুরের ঐতিহ্যবাহী পর্যটন স্পট সুখসাগরের টিলা কেটে রাস্তা তৈরি করা হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে পানি নিষ্কাশনের ব্যবস্থা, সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। স্থানীয়রা জানান প্রভাবশালী মহল টিলা কাটার সাথে জড়িত, কেউ ভয়ে কথা বলতে পারে না। সুখসাগরের টিলা কেটে রাস্তা তৈরি করায় জমি আবাদ করা নিয়ে সমস্যা পড়েছেন কৃষকরা। পর্যটন স্পট বর্তমানে বন্ধ, তথাপিও দেখা মিলছে দু একজন দর্শনার্থীর। তারা বলছেন এভাবে পাহাড় কাটলে সৌন্দর্য হারাবে প্রকৃতি আর পর্যটক বিমুখ হবে এলাকাটি। বড় বড় পাহাড়ের টিলাগুলি পাহাড় ছেটে, আসলে পাহাড় তো ঐতিহ্য, পাহাড় তো আমরা কাটতে পারি না। আসলে মানুষ কিছু বলতে সাহস পায় না। বহুত কৃষক আছে, হাজার হাজার কৃষক আছে, পানিটা বাইর হচ্ছে না, এখন সমস্যায় পড়ে গেছি। ইরি ধান কাটছি আমরা, কাঁচা কাটছি ভয়তে। পুরো একটা পাহাড় কাটে, ওটা একদম জমি চাষ করে দিতে বা বাগান করে সামাজিক বনায়নটা যদি করা যায়। ঘটনা তদন্তের জন্য সদর সহকারী ভূমি অফিসারকে দায়িত্ব দেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বললেন পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে। আমরা হচ্ছে স্পটে গিয়েছিলাম, হ্যাঁ আমরা স্পটে গিয়েছিলাম, আমরা ছবি তুলেছি, এখন তো তদন্ত চলছে, আমরা এই মুহূর্তে কোনো কিছু বলতে যাচ্ছি না। আসলে তদন্ত শেষ হলে হয়তো আপনারা জানতে পারবেন, এখন তদন্ত চলছে। টিলা কাটার ঘটনায় অভিযুক্ত আজিজুল ইকবাল চৌধুরী এ ব্যাপারে কথা বলতে অস্বীকার করেন। সাগরে আপনার বিরুদ্ধে যে একটা অভিযোগ গুঞ্জন চলতেছে, একটু যদি ক্লিয়ার করতেন তাহলে সুবিধা হতো আর কি। সুষ্ঠু তদন্ত করলে রক্ষা হবে ঐতিহ্যবাহী পর্যটন স্পট সুখসাগর, এমনটাই প্রত্যাশা দিনাজপুরবাসীর। শিউলি রোজা, মাইটিভি। হেফাজতে ইসলামের 50 জন নেতার সম্পদের উৎসের বিষয়ে দুদক অনুসন্ধান করছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের সচিব আনোয়ার হোসেন হাওলাদার। রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। দুদক সচিব বলেন এই বিষয়ে অনুসন্ধানে প্রাথমিক অবস্থায় রয়েছে, প্রয়োজনে হেফাজতের নেতাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান আনোয়ার হোসেন হাওলাদার। আমরা তথ্য চাইছি, তথ্য পাওয়া যায় না এখনো। আমরা বিআইএফইউর কাছে
তথ্য চেয়েছি, তারা সেই রেফারেন্স সমস্ত ব্যাংকের কাছ থেকে আবার তথ্য সংগ্রহ করার জন্য তারা চিঠিপত্র দিয়েছে। তাদের ইমিগ্রেশনের চিঠি দিয়েছি, তাদের পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে তাদের ইচ্ছে। তারপরে ভূমি অফিসের চিঠি দিয়েছি, তাদের কোনো জমি জমা অ্যাসেট মাদ্রাসা সংক্রান্ত। তদন্তকারী অফিসার যদি প্রয়োজন হয় তাকে ইখতিয়ার দেওয়া আছে, যেটা লাগবে জিজ্ঞাসাবাদ যদি করবে এটা তা করার ইখতিয়ার আছে। দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। সকালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদের স্বচ্ছতা থাকলে দেশের উন্নয়নে বিশ্বব্যাংকের অর্থের প্রয়োজন হয় না। ইউনিয়ন পরিষদ ইজ দ্য বটম টায়ার অফ লোকাল গভর্নমেন্ট এন্টিটি, লোকাল গভর্নমেন্টের একটা প্রতিষ্ঠানের লোয়ার, তাদের ফরিদি হলে অনেক বেশি, তাদের সাথে কানেক্টিভিটি হলো সব মানুষের। এখন আপনি যদি সত্যিকার অর্থে দেয়ার ইজ দ্য ম্যাজিক, যদি সত্যিকার অর্থে আমরা সবাই সম্মিলিতভাবে এই লোয়ার এন্টিটিটাকে, দ্যাট ইজ ইউনিয়ন পরিষদ থেকে যদি আমরা এম্পাওয়ার্ড করতে পারি, অ্যাকাউন্টেবল করতে পারি, ট্রান্সপারেন্ট করতে পারি, তাহলে বাংলাদেশের উন্নয়নের জন্য আমরা ওয়ার্ল্ড ব্যাংকের থেকে টাকা ঋণ নিতে হবে না। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে, ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়াও ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla, facebook.com/mytvbangla ও twitter.com/mytvbangla। দর্শক, আমাদের পরবর্তী সংবাদ রাত 9:30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফিজ।